পুলিৎজার ফাউন্ডিং টু ওয়াচ অ্যাজ পিপল প্রো বন্ধু আপনি তো টিভি দেখেনি যেখানে অনেক সময় লাইভ টেলিকাস্ট চলতে থাকে আর এই লাইভ টেলিকাস্টের সময় কখনো কখনো এমন সব লজ্জাজনক বা হাস্যকর মোমেন্টস তৈরি হয় যার ব্যাপারে আমরা কেউই হয়তো ভাবতে পারি না আর এই মোমেন্টস লাইভ দেখতে পারা সবার ভাগ্যে থাকে না কেননা এই অদ্ভুত ঘটনাগুলো অনেক কম হয় এই কারণে আজ আপনার জন্য কিছু মজাদার মোমেন্টস নিয়ে এসেছি যা দেখে আপনিও শকড হতে চলেছেন তো এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এমন ভিডিও আপনি হয়তোই বা আগে কখনো দেখেছেন এক লাইভ টিভি শোয়ের সময় নাতালিয়া নামক এই মেয়েটি তার শরীরে ফ্লেক্সিবিলিটি দেখানোর চক্করে লজ্জার সম্মুখীন হতে হলো জেমস স্মিথ নামক এই রিপোর্টার এই লেকে নেমে হয়তো রিপোর্টিং করতে চেয়েছিল তিনি হয়তো ভাবলো যে আজ রিপোর্টিংয়ের সাথে সাথে কিছু তুফানিও করা যাক কিন্তু যখনই এটা ভেবে সে নিচে লাফ দিল তখনই তার পা কাদায় আটকে গেল আর লাইভ টেলিকাস্ট হওয়ার জন্য সবাই এই দৃশ্যটা দেখে নিল কাদা ডেন্স থাকার জন্য সেখান থেকে বেরো হতে পারছিল না তারপর দ্বিতীয় অ্যাঙ্কার এখান থেকে এনাকে বাইরে বের করতে সাহায্য করলো যদি আপনি কখনো লাইভ কনসার্টে গিয়ে থাকেন তাহলে আপনি হয়তো জেনেই থাকবেন যে সেখানে সিঙ্গার্স লাইভ গেয়ে থাকে কিন্তু চায়নার এই কনসার্ট বোধহয় একটু আলাদা ছিল এই কনসার্টের সময় এই সিঙ্গার মাইক উল্টো ধরে গান গাইছিল আর সে বুঝতেও পারেনি যে মাইক উল্টো ধরে গান গাইছে এতটাই নয় এই সিঙ্গার সম্পূর্ণ গান শেষ হওয়া পর্যন্ত মাইকটা উল্টো করেই ধরে গাইছিল আর যখন পরে সে বুঝতে পারলো যে সে এই কনসার্টের সময় মাইক উল্টো ধরে গান গাইছে তখন সে পরে দর্শকদের জানালো যে সেই মাইক ডবল সাইডেড ছিল কিন্তু এটা হয়তো খুবই ভালো একটা অজুহাত ছিল কিছু মানুষ খুবই নটি হয়ে থাকে এই শোতে কিছু সেলিব্রিটি বসে নিজেদের মধ্যে কথা বলছিল কিন্তু তখনই মেয়েটির পাশে বসে থাকা এই দাদুটা হয়তো ভুল করেই তার হাত এই মেয়েটির পেছনে রাখে আর আঙুল দিয়ে ট্যাপ করতে থাকে সেই সময় মেয়েটি অতটা টের পায়নি কিন্তু এরপরে তো দাদু সীমাই পার করে ফেললো কেননা এই দাদুটা টিপতেও শুরু করে দিল এর ফলে মেয়েটি রেগে গেল আর সাবধান হয়ে সরে এলো আর বলতে শুরু করলো যে জাস্ট আ মিনিট এ দাদুটা আমার বাম কেন টিপছে বলতেও অবাক লাগে কিন্তু কী আর করা যাবে এই লোকটি কেরামতেই এমন দেখিয়েছে আপনি হয়তো এটা কখনোই চাইবেন না যে আপনি লাইভ শোতে আছেন আর লোকেদের সামনে আছেন আর তখনই লোকেদের সামনে পোপাট হয়ে যাক এই জন্য আমরা যা কিছুই করতে চাই সেটা ভেবে চিন্তেই করার দরকার না হলে লাইভ শোয়ের সময় আমাদের এই মেয়েটির মতো লজ্জা শিকার হতে হবে এই মেয়েটি তার হাতে কেক নিয়ে এই শেফের মুখে ছোড়ার জন্য রেডি হয়েছিল কারণ এই শেফের আজ বার্থডে ছিল যখন এই মেয়েটি শেফের মুখে কেকটা ছুঁড়তে যায় উল্টে তার পিঠেই কেকটা পড়ে যায় আর এটা হওয়ার পর তার রিয়াকশান তো একটু দেখুন এই ভিডিওতে এই রিপোর্টার নর্থ ক্যারোলিনার ওয়েদার রিপোর্ট তার মোবাইলের সাহায্যে লোকেদের কাছে পৌঁছে দিচ্ছে যা টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল আর তখনই ভুল করে ফিল্টারের অপশানটা অন হয়ে গেল কিন্তু এই রিপোর্টার ও ক্যামেরাম্যান জানতই না যে রিপোর্টারের মুখে কতটা ফানি আর অদ্ভুত অদ্ভুত ফিল্টার আসছে আর এটা বারবার বদলাচ্ছেও যা খুবই ফানি লাগছে যখন লাইভ টিভিতে লোকেরা এই দৃশ্য দেখলো তখন লোকেরা হয়তো এটা দেখে মজাই পেয়েছে এক রিপোর্টার রোড সাইডে তৈরি হওয়া নালার সম্বন্ধে রিপোর্টিং করছিল এই রিপোর্টার বলছিল যে এখানে কিছুদিন আগে একটা চোর চুরি করেছিল আর পুলিশকে চমকে দিয়ে এই ছোট্ট নালার মধ্যে দিয়ে পালিয়ে গেল এই সব তো শুরুতেই বলছিল কিন্তু লোকেদের বেশি ডিটেলস দেওয়ার চক্করে এই রিপোর্টার এই হোলের ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো আর দেখতে শুরু করলো যে সত্যিই কি ভেতরে যেতে পারা যায় আর বলতে শুরু করলো যে দেখুন এর ভেতরে আমার হাত তো ঢুকে যাচ্ছে কিন্তু এত বড় চোর এর ভেতরে ঢুকে কিভাবে পালাতে পারে এটা জানা নেই সত্যি এত ডেডিকেটেড রিপোর্টার কোথায় আর দেখতে পাওয়া যায় এই ইন্টারভিউ হচ্ছিল স্যান ফ্রান্সিসকোতে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনি তার ইন্টারভিউ দিচ্ছেন আর এনার সামনে অনেক মাইক রাখা আছে খুবই নর্মাল সিন এটা কিন্তু তার ইন্টারভিউ হওয়ার পরে যখন সেখানে এই লেডি আসলো তখন তার হাইট কম হওয়ার জন্য তার মুখও ঠিকভাবে দেখা যাচ্ছিল না এইসব হওয়া সত্ত্বেও এক রিপোর্টার তার মাইক ওই মাইকগুলোর ওপরে রেখে দিল প্রথমে যতটা তাকে দেখা যাচ্ছিল মাইক রাখার জন্য ততটাও দেখা যাচ্ছে না যে ইন্টারভিউ আসলে কে দিচ্ছে একটা লাইভ শোয়ের সময় আমেরিকার পপুলার র্যাপার্সের মধ্যে একজন র্যাপার ডিডির ইন্টারভিউ নেওয়া হচ্ছিল
তখনই ইন্টারভিউর সময় তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ক্লাউন কিংবা জোকারকে ভয় পান, তখন ইনি কিছু না ভেবেই বলে দিল যে না, আমি জোকারকে ভয় পাই না। আর তখনই হঠাৎ করে সেখানে থাকা বক্স থেকে ইট মুভির ক্যারেক্টার উঠে আসে, আর তাকে দেখেই এই মহাশয় ভয়ে সোফা থেকে উঠে যায়। আর তারপর অদ্ভুত রকমের ড্যান্স করে এমন দেখানো ট্রাই করে যেন সে ভয়ই পায়নি। তো বন্ধু, আজকের এই ভিডিওতে ব্যাস এতটাই। আপনার এর মধ্যে সব থেকে কোন মোমেন্টস বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভাই, এই ভিডিও বানাতে আমাকে অনেক পরিশ্রম ও রিসার্চ করতে হয়েছে, তো এই জন্য ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।